হ্যালো ভিউার্স গুড ইভিনিং টুডে হাউ টু কানেক্ট ইউসবি অথবা আপনার ফোনে যদি মাউস কানেক্ট করতে চান তো অপ্পো ফোনগুলোতে একটা কি সমস্যা দেখা দিচ্ছে যে আপনি সরাসরি যদি কোনো ইউসবি আপনি সেই ফোনটিতে কানেক্ট করেন তো কানেকশান নিচ্ছে না অর্থাৎ সেই ইউসবিটি এখানে কানেকশন পাচ্ছে না ধরুন আমি আপনার আমার এই ফোনটিতে আমি ইউএসবিটি কানেক্ট করলাম তো কানেক্ট করার পর আমরা দেখি সেটি কানেকশন হইলো কিনা দেখুন আমার ফোনে শুধুমাত্র ফোন যে স্টোরেজ সেটাই আমার এখানে দেখাচ্ছে এই ইউএসবি কানেকশন হয়নি বা এটা মাউসটাও যদি আমরা কানেক্ট করতে চাই দেখি মাউস হচ্ছে কিনা তো দেখুন মাউসটাও কিন্তু কানেকশন পাচ্ছে না তো আজকে আমরা দেখবো এই ফোনটিতে কিভাবে ইউএসবি প্লাস মাউস আমরা কানেক্ট করব তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে আপনি সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর এখানে দেখবেন নিচে চলে আসবেন একটু অ্যাডভান্স অপশন অ্যাডভান্স সেটিং একটা অপশন আসবে অ্যাডভান্স সেটিংয়ে আপনি ক্লিক করবেন তো এখানে একটু নিচে আসবেন দেখবেন ওটিজি কানেকশন একটা অপশন আছে জাস্ট এটাকে ওপেন করে দিন বা এটাকে অন করে দিন দেওয়ার পর আপনি আপনার মাউস চাইলে মাউস কানেক্ট করুন ওপেন হয়ে গেছে আমার এটা এখন আমি এটা মাউস কানেক্ট করব দেখুন মাউসটা কানেকশন হয়ে গেছে দেখুন মাউস দিয়ে আমি যেকোনো কিছু করতে পারবো এখানে মাউস মাউসের মাধ্যমে তো এটা হচ্ছে মাউস কানেক্ট করতে পারলেন এবং ইউসবি জাস্ট আপনি ইউএসবিটা এখানে কানেক্ট করে দিন দেখুন স্টোরেজটা চলে আসছে ওটি জি ওকে আমার ইউএসবিটা কানেকশন হয়ে গেছে তো তো খুব ইজিলি আপনি এটা এটা করতে পারবেন ফোনগুলোতে বলেন বা অন্যান্য সিরিজ যেগুলোতে আছে সেগুলো আপনার এই জিনিসটাই আপনার যেটা করা থাকে না সেটা হচ্ছে এই সেটিংটা অ্যাডভান্স সেটিং গিয়ে আপনি যদি শুধুমাত্র ওটিজি কানেকশনটা অন করে দিলে আপনার সেটি হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার ডিভাইসগুলো কানেক্ট করবেন অপ্পো ফোনগুলোতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন